আসসালামু আলাইকুম দাদুরা, কি খবর, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন, আমিও আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। দাদুরা, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে, মানে বাংলাদেশের আর কি, দ্বিতীয় যুদ্ধের পরে মানে একটা দল তো চলে গেছে আর কি, তার যে সাঙ্গপাঙ্গগুলো ছিল সেগুলোও কিন্তু বর্তমানে গর্তের ভিতরে আছে। কিন্তু তাদের চলে যাওয়াতে একদল কিন্তু খুব আনন্দ পাইতেছে, ঠিক আছে? তারা এই 16-17 বছর তো খাইতে পারে নাই অনেক কিছু, ঠিক আছে, স্বৈরাচার যে সরকার ছিল সেই তার কারণে। এখন যারা অন্য দলের আছে আর কি, তারা এখন বিভিন্ন সেক্টরে, মানে দখল হোক, চান্দা হোক, ঠিক আছে, সিন্ডিকেট হোক, হ্যাঁ, এগুলো মোটামুটি তারা একটা খুব সুন্দরভাবে তৈরি করার চেষ্টা করতেছে। হ্যাঁ, এবং কোথাও তারা সফল হইতেছে, আবার কোথাও ব্যর্থ, ঠিক আছে। সেরকমই এই একটা ঘটনা, আবার দেখেন রাজধানীর মার্কেট দখল করতে যৌথ বাহিনীর হাতে বিএনপি নেতা আটক, ঠিক আছে। এই ঘটনাটা রাজধানীর নিউ মার্কেট যে থানাধীন সংলগ্ন জিলানি মার্কেট দখল করতে গিয়ে যৌথ বাহিনীর হাতে বিএনপির এক নেতা সে আটক হয়েছে। তাহলে এখন এটা তো শুধু রাজধানীর একটা জায়গাতে, এই এই জোক, হ্যাঁ, এই যে রক্তচোষা জোক, মানে একটা জোককে আমরা ছাড়াইতে পারছি কোন রকম। তারা তো দেশের মানুষের রক্ত চষতে চষতে মোটামুটি শেষ, আর যে কয়টা প্রকল্প করছে কিংবা যে কয়টা জায়গায় তারা হাত দিয়েছে সবগুলাই লস, সবগুলাই হলো তাদের লস প্রজেক্ট। লস প্রজেক্ট ছাড়া কোনো তাও কোনো লাভের লাভের প্রজেক্ট নাই তাদের। তো বহির্বিশ্ব থেকে বাংলাদেশে আনার জন্য, মানে খরচ করার জন্য যেসব দানগুলো পাইছে, হ্যাঁ, কিংবা বিভিন্ন প্রকল্পের নাম করে যেগুলো নিয়ে আসছে, সেগুলার প্রজেক্টগুলো লস দেখাইয়া মোটামুটি তারা কি করছে, এক একজনের পকেট ভারী করছে, হ্যাঁ, গোডাউন ভারী করছে, হ্যাঁ, বহির্বিশ্বে বিভিন্ন দেশে, হ্যাঁ, তারা পাড়া মহল্লা বাড়ি গাড়ি মোটামুটি করে সাবার, হ্যাঁ, বাংলাদেশটারে, হ্যাঁ, একটা জাস্ট একটা ভিক্ষার একটা একটা থলির মতো বানায় রাখছে আর কি। হ্যাঁ, কিন্তু থলির ভিতরে কিন্তু কোনো কিছু নাই, শুধু একটা ফাঁকা থলি। আচ্ছা, যাই হোক, ওটা গেল। এখন এই এই সরকার চলে যাওয়ার পর মোটামুটি যারা অন্যান্য দলের কিংবা লোকজন আছে, তারা কিন্তু এখন সেই সব জায়গাগুলো, সেই সব সেক্টরগুলোকে হাতায় নেওয়ার জন্য, নিজের কন্ট্রোলে নেওয়ার জন্য, রাখার জন্য মোটামুটি উঠে পড়ে লাগছে, এবং সেটা একেবারে 5ই আগস্টের পরের দিন থেকেই শুরু হয়ে গেছে, ঠিক আছে। এখন কোথাও কোথাও তাদের ব্যাপারগুলো ধরা পড়তেছে, হ্যাঁ, কোথাও কোথাও হয়তোবা ওই এলাকার জনগণ, হ্যাঁ, কিংবা তাদের লোকজন, হ্যাঁ, সেট করে রাখছে এমন কারণে যে অনেক সময় অনেক ব্যাপারগুলো এগুলো আসলে ফ্ল্যাশ হইতেছে না, কিন্তু তলে তলে ভিতরে ভিতরে লিয়াজু কইরা মোটামুটি অনেক সেক্টরই, অনেক জায়গাতেই, হুম, এর তারা দখল করে নিয়ে ফেলছে আর কি। হ্যাঁ, সেটা আপনি বাস স্ট্যান্ড বলেন, রাস্তার টোল বলেন, চাঁদা বলেন, বাজারের চাঁদাগুলো আছে কিছু সেগুলো বলেন, মানে চাঁদা উঠানোর জন্য বিভিন্ন জায়গা থেকে যে যত যত সেক্টরগুলো, যত পয়েন্টগুলো, যত ইগুলো আছে মোটামুটি তাদের দখলে চলে গেছে আর কি। হুম, এখানেও তার ব্যতিক্রম হয় নাই, এবং এটা তো শুধু একটা মাত্র রাজধানীর একটা একটা মার্কেটের কথা বলা হয়েছে, এরকম সারা বাংলাদেশে হাজার হাজার পয়েন্ট আছে, হাজার হাজার জায়গা আছে যেগুলো মোটামুটি তারা ক্যাপচার করে নিয়েছে, এবং তাদের এই মানে লোকজন দিয়েই এই সেটাপমেন্টগুলো এখন চালাইতেছে। আমাদের এখনই ঠিক হওয়া উচিত, সাবধান হওয়া উচিত, হ্যাঁ, কারণ কারণ এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমরা বাংলাদেশটারে একটা এখন ফুলের একটা কলির মতো পাইছি। এই ফুলের কলিটাকে যদি আমরা পানি দিয়া, হ্যাঁ, তারপর সার দিয়া যত্ন কইরা সুন্দর কইরা বাংলাদেশটাকে না ফুটায় রাখতে পারি, তুলতে পারি, তাহলে কিন্তু বাহির থেকে আবার সেই ছোট ছোট পোকাগুলো আইসা আবার কামড় দেবে, পাতা নষ্ট করে ফেলবে, হ্যাঁ, তারপর হলো পাপড়িগুলো খেয়ে ফেলবে, হ্যাঁ, সর্বোপরি কি করবে, গাছটাই নষ্ট করে ফেলাবে। তা কখনোই আমরা যারা সাধারণ জনগণ আছি, আমরা চেষ্টা করব আমাদের আশেপাশে যদি কোনো দুর্নীতি দেখি, হ্যাঁ, কিংবা এরকম কোনো ই দেখি, তাহলে অবশ্যই মানে তাকে থামানোর চেষ্টা করব, হ্যাঁ, তাকে থামতে বলবো। আর নতুবা আমার মতো এই যে, হ্যাঁ, ঠিক আছে, অনলাইন প্ল্যাটফর্ম আছে, আপনার প্ল্যাটফর্মে এগুলো তুলে ধরেন, জনগণ দেখুক, সাধারণ মানুষজন দেখুক, অন্তত পক্ষে তাদের জন্য এতে করে যদি কিছুটা মানে এইসব সামঞ্জস্যগুলা কিংবা এইসব অপরাধগুলা একটু থামে আর কি। কারণ
এখন যে স্পিডে তারা শুরু করছে চলা, তাতে তাদেরকে যদি না থামানো যায় তাহলে দেখা গেল আগে যে যে মানে দেশের অবস্থা পরিণত হয়েছে, আগামীতে এর থেকে হয়তো বা বেশিও খারাপ হয়ে যাইতে পারে। অস্বাভাবিক কিন্তু কিছুই না, ঠিক আছে? কারণ গদি, টাকা, এটা এমন একটা নেশা এবং এমন একটা মায়া, একবার যদি কাউকে ধরে ফেলে কিংবা ধরতে পারে তাহলে কিন্তু তার থেকে বের করানো তারে কিন্তু খুব কষ্টকর। ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকবেন, খুদা হাফেজ।